সম্প্রতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের অধ্যাপক বদলির বিষয়কে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী প্রসঙ্গে বিরূপ মন্তব্য করেছিলেন বিলোনিয়ার বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সম্পর্কে সেদিন কি বলেছিলেন বিলোনিয়ার বিধায়ক অরুণকান্তি ভৌমিক, দেখে নেব এক ঝলকে। 1965 ইংরেজিতে যখন বিলোনিয়া কলেজে ভর্তি হই, তখন থেকে আমি রাজনীতি করি। 1977 আমি গাইবাচক প্রতীক নিয়ে বিশ্ব মুক্তি থেকে লড়াই করেছি, তখনও ভালো ভোট পেয়েছিলাম। এরপরে সিপিএমের বিরোধিতা করতে গিয়ে আমি এক সময় তৃণমূল করেছি। 1998-1999 তখন তৃণমূল যখন প্রতিষ্ঠা হওয়া, তখন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে তৃণমূল করেছি এবং তৃণমূলেরও একবার লোকসভার ক্যান্ডিডেট ছিলাম, যদিও ভোট পাইনি, কিন্তু আমি অল থ্রু সিপিএমের এগেইনস্টে ফাইট করেছি। আজকে এই সমীর রঞ্জন বর্মন এবং রতনলাল নাথ, এদের কল্যাণে এখানে সিপিএম 25 বছর রাজত্ব করেছে। যদি নরেন্দ্র মোদীজি না দেখতেন, তাহলে সিপিএমকে হটানো সম্ভব ছিল না। নরেন্দ্র মোদীজি যদি তখনকার ডে টু ডে খবর নিতেন এবং বিপ্লব বাবুকে পাঠিয়ে এখানে লড়াই শুরু করেছে। শিক্ষামন্ত্রী হিসেবে রতনলাল নাথের মন্ত্রিত্ব ও যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিধায়ক অরুণকান্তি ভৌমিক। শিক্ষিত না হলে তো কোনোটাই হবে না, আগে তো শিক্ষিত হবে, তারপরে না আপনি ডাক্তার হবেন, না ইঞ্জিনিয়ার হবেন, না প্রফেসর হবেন, না টিচার হবেন। আপনি চাচ্ছেন যে মানে শিক্ষামন্ত্রী হিসাবে, শিক্ষামন্ত্রী হিসাবে একবারে ওনার পারফরমেন্স খুব বাজে, আরেকজনকে দায়িত্ব দেওয়া হবে, আরেকজন সুযোগ দিয়ে একজন কাউকে দায়িত্ব দেওয়া হবে। এমনকি আমাদের আমাদের এখন অনেক শিক্ষিত মানুষ আছে, লাইক সুশান্ত চৌধুরী, ওনাকে দিতে হয়, অথবা যিনি স্পিকার আছেন উনি আরো শিক্ষিত ম্যাচিউর মেন। বিধায়ক অরুণকান্তি ভৌমিক নিজেকে ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ কর্মী বলেও দাবি করেন। এদিকে রাজ্য সরকারের বদলি নীতি অনুসারে স্কুল কলেজের শিক্ষকদের এক প্রতিষ্ঠান থেকে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে বদলি করেছে সরকার। কিন্তু বিধায়ক অরুণকান্তি ভৌমিক সরকারের এই কাজের জন্য শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে দোষারোপের আঙুল তুলছেন। তিনি যদি সত্যিই দলের একজন দায়িত্ববান কর্মী হয়ে থাকেন, তাহলে হাইকমান্ডের নির্দেশ ছাড়াই নিজের মর্জি মাফিক সাংবাদিকদের কাছে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করলেন কেন? এ নিয়েই একাধিক মহলে উঠছে প্রশ্ন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে শনিবার ফের সাংবাদিক সম্মেলন করেন বিধায়ক অরুণকান্তি ভৌমিক। শিক্ষামন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। আমার কথা যদি শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী যদি আঘাত পেয়ে থাকে, তার জন্য আমি দুঃখিত। এই হলো এই ওনার সম্পর্কে আমার ইয়েকে, আমি যেহেতু আমার হাইয়েস্ট অথরিটি আমাকে নির্দেশ দিয়েছে, আমি দুঃখ প্রকাশ করছি। তার দাবি, নেটওয়ার্কজনিত কারণেই শিক্ষামন্ত্রী তার বক্তব্যের সঠিক অর্থ বুঝতে পারেননি। ব্যুরো রিপোর্ট, রাইজেস নিউজ।